দর্শক চীনুর রাশার নিষেধাজ্ঞার বিষয়ে যুক্তরাষ্ট্র থেকে জানাচ্ছেন সহকর্মী কামরুজ্জামান হেলাল। 28টি প্রতিষ্ঠানের উপর মার্কিং নিষেধাজ্ঞা, বিশ্বের বিভিন্ন দেশের ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর একের পর এক নিষেধাজ্ঞা ও বিধিনিষেধ আরোপ করছে মার্কিন যুক্তরাষ্ট্র। সর্বশেষ গতকাল মোট 28টি প্রতিষ্ঠান ও বাণিজ্য নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন। 28টি প্রতিষ্ঠানের উপর বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, বাইডেনের প্রশাসন, এবং গতকাল প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এর মধ্যে চীনা প্রতিষ্ঠান রয়েছে 11টি আর রুশ প্রতিষ্ঠান রয়েছে 5টি। প্রতিষ্ঠানগুলো আসলে ইউক্রেনের যে যুদ্ধ, রাশিয়ার জন্য ড্রোন তৈরির ব্যবহৃত খুচরা যন্ত্রাংশ তৈরি করে বলে অভিযোগ আনা হয়েছে এতে। এবং সোমবার চীন, রাশিয়া, ফিনল্যান্ড ও জার্মানির প্রতিষ্ঠানসহ মোট 28টি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়। ফলে তাদের কাছ থেকে প্রযুক্তি রপ্তানি করতে পারবে না মার্কিন সরবরাহকারীরা। এবং এক বিবৃতিতে মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি নিয়ন্ত্রক বিভাগের প্রধান অ্যালেন এস্তেভেজ বলেছেন, যারা ইউক্রেনে পুতিনের অবৈধ এবং অনৈতিক যুদ্ধ সরঞ্জাম সরবরাহ সমর্থন করবে তাদের বিরুদ্ধে দ্রুত এবং অর্থপূর্ণ ব্যবস্থা নিতে আমরা কোনো দ্বিধা করব না। এর আগেও গত মঙ্গলবার তেহরানের ড্রোন ও সাময়িক বিমান নির্মাণের কেন্দ্র করে ইরান, রাশিয়া, চীন ও তুরস্কের 7 ব্যক্তি ও 4 প্রতিষ্ঠানের উপর কিন্তু নিষেধাজ্ঞা দেয় ওয়াশিংটন। ওই দিন এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র জানায় যে ওই 7 ব্যক্তি ও 4 প্রতিষ্ঠান ইরানের যে এয়ারক্রাফ্ট ম্যানুফ্যাকচার ইন্ডাস্ট্রির কোম্পানির চালান ও লেনদেনের সহায়তা করছে। একই সঙ্গে তারা দেশটির ড্রোন ও সাময়িক বিমান নির্মাণের প্রচেষ্টায় সহায়তা করছে। তো পরিশেষে বলতে চাই, যুক্তরাষ্ট্রের মার্কিনীদের দাবি অনুসারে যুক্তরাষ্ট্রকে গণতন্ত্রের বাতিঘর বলা হয়, এবং গণতন্ত্রের যে বিশ্বের গণতন্ত্র দেশ আছে তার ভিতরে যুক্তরাষ্ট্র একটি অন্যতম দেশ, এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতি কিন্তু অনেক শক্তিশালী। তো এই কিছুদিন পরপরই যে ভিসা নীতি, ভিসা নিষেধাজ্ঞা, এটি তাদের কিন্তু একটি চলমান প্রক্রিয়া। এই ক্ষেত্রে সামনের দিনগুলোতে আরও অন্যান্য দেশ, অন্যান্য প্রতিষ্ঠান, ব্যক্তি, দল বা অন্যান্য কারো উপর এই ভিসা নিষেধাজ্ঞা আসতেই পারে, এবং সেটি দেখার জন্য আমাদেরকে অবশ্যই অপেক্ষা করতে হবে। তো এই ছিল আমার কাছে যুক্তরাষ্ট্র থেকে সর্বশেষ।